때마다 빨리 붙이자. 이제 서해 둘이야. 제두둥 둘이야. 한자지야 거의 나이. 나스포트 자리 나이. 한자지야 거의 나이. 나스포트 자리 나이. 나스포트 자리 나이. 한자지야 거의 나이. 한자지야 기초 허리. 졸매야 군 거래 거래. 졸매야 군 거래 거래. 한자지야 기초 허리. আজকে সঞ্চালক জনাব রফিকুল আলম মজনুকে অনেক বক্তার মাঝেও আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসুস্থ চেয়ারপারসন, আমাদের সকলেরই অভিভাবক, গণতন্ত্রের মা, যাকে আমরা মা বলে সম্বোধন করি, সেই নেত্রী, প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং আপনারা জানেন এই বর্তমান সরকার তার চিকিৎসা বঞ্চিত করার মাধ্যমে তাকে কিন্তু তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই সরকার গতকাল জনাব ওবায়দুল কাদের সাহেব বললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাজনিত কোনো দায় তারা নেবেন না। তারাই তো ভুয়া মিথ্যা মামলায় তাকে অবরুদ্ধ করে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই বাংলাদেশে কি কোনো বিচার ব্যবস্থা আছে? প্রধান বিচারপতিকে, সিটিং চিফ জাস্টিসকে যখন রাতের আধারে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়, তারপরে কোন দাবিতে আমরা এই সরকারের কাছে বিচার, মুক্তির দাবি জানাই, বিচার চাই?
ভাইরা, আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে শেষ কথা যেটি বলতে চাই, এই সরকারের উদ্দেশ্যে আপনারা যদি ব্যবস্থা না নেন, জনগণ খুব অতি শীঘ্রই অ্যাম্বুলেন্স নিয়ে দেশনেত্রী যেখানে আছে সেখানে যাবে, তাকে উড়োজাহাজে করে এই জনগণ উড়োজাহাজ চালিয়ে বিদেশে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সেই শক্তি সেই ক্ষমতা বাংলাদেশের জনগণের রয়েছে, অতএব আপনারা সাবধান হয়ে যান। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই, সুচিকিৎসার দাবি জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।